গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 2 তারিখ 2021-এর, হ্যাপি নিউ ইয়ার। আর আমি এখন বাজে 8টা, আমি বাইরে একটু একটু রোদ্দুর পড়েছে, এখানে এই রোদ্দুর পোয়াচ্ছি, আর মেয়ে ঘরে পড়ছে, আর আমার বর কাজে বেরিয়ে গিয়েছে, আমার বাসি কাজ সব করা হয়ে গিয়েছে, ঘরটা মোছা হয়নি, আর রান্নার তরকারি টরকারি কাটা হয়নি, সেইগুলো করব, আর চা খাওয়াও হয়নি, চা খাবো, পুজো করব, এগুলো এখনো হয়নি। তাহলে চলো করে নিই, সকালবেলা একটু রোদ্দুরে দাঁড়ালাম, সেই জন্যে ভাবলাম রোদ্দুরে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলি একটু, তারপরে ঘরে গিয়ে কাজ করব। তাহলে চলো ঘরে, চলো ঘরে গিয়ে কাজে হাত দেবো। এবারে সব কাজ তো এখনো, ঘরটা অন্ধকার, সব কাজ এখনো কমপ্লিট হয়নি। আর এখানে মেয়ে পড়তে বসে গিয়েছে, এখানে পড়তে বসে গেছে, ওকে এখন একটু চা দিতে হবে, ঠান্ডাইও একদম। তাহলে এখন একটু চা করে নিই, চা খেয়ে তারপরে তরকারি কেটে, টিফিনও আমার বানানো হয়নি, তারপরে টিফিন বানাবো, তারপরে তারপরে বাইরে যাব রান্না করতে। তাহলে চাটা আগে খেয়ে নিই, তারপরে পুজো করব, তারপরে বাইরে গিয়ে রান্না করব। তারপরে তারপরে কতবার বললাম, তাহলে চলো চাটা খেয়ে নিই। বাইরে রোদ্দুর রয়েছে তো, ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে একটু বসে থাকি। আর এরপরে এইবারে 9টা সাড়ে 9টা বাজলেই আর আমাদের বারান্দায় রোদ্দুর থাকবে না, আর রোদ্দুরের দেখাও যাবে না, রোদ্দুর হবে, বাইরে গিয়ে খুঁজতে হবে, বাইরে গিয়ে সকালবেলা খোঁজার সময় নেই, সেই জন্য এই সকালবেলাটাই একটু সবাই রোদ্দুরে বসি। তুইও তো রোদ্দুরে গিয়ে পড়তে পারতিস না, ঘুম পাচ্ছে। না ও এখানে বসলে ঘুম পাবে একা একা, শীতের মধ্যে জড়সড় হয়ে বসে আছিস, বাইরে গিয়ে বস, তাহলে একটুখানি দেখবি আলোই। বাইরে চেয়ার টেবিল নেই, চেয়ার টেবিল না থাকুক, এমনি বস, নিজে বসতে ভালো লাগে, ওখানে বস, ওখানে বসলে আলো আছে, একটু এই হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমাদের ঘরটা না মানে পুরোনো দিনের, অনেক পুরোনো বাড়ি তো, ভীষণ ঠান্ডা ঘরের ভেতরটা। তাহলে চলো চাটা খেয়ে নিই, ওকে একটু চা দিয়ে নিই। হয়ে গিয়েছে,
আর স্নান করার আগে ভাত আর পালং শাক চচ্চড়ি করে স্নান করে পুজো করে এসেছি, কারণ পালং শাক চচ্চড়িটা আগে করেছি, আজকে রুটির সঙ্গে অন্য কিছু তরকারি করিনি, মেয়ে এই দিয়ে খেয়ে নিয়েছে, এই যে পালং শাক তরকারি, এই যে মেয়েকে এই দিয়ে রুটি দিয়ে দিয়েছি আমি, আর আজকে আলাদা রুটির কোনো তরকারি করিনি, আর করব সোয়াবিনের তরকারি, সোয়াবিনের ডালনা একদম শুকনো শুকনো করে সোয়াবিনের ডালনা করব, সোয়াবিনটা এখনো করিনি, এবারে করব। আর স্নান করে উঠে রোদ্দুরে বসেছিলাম, তারপর ঘরে যাচ্ছি, দেখছি শীত করছে সেই জন্য সোয়েটারটা পরে নিয়েছি। আরে ভগবান, সোয়াবিনের প্যাকেট প্যাকেট খুলতেই পারছি না, সোয়াবিনটা ভেজাবো এবারে। সোয়াবিন ভেজানো কমপ্লিট, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সোয়াবিন রান্নার জন্য। এবারে আলু আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে দেবো আদা আর জিরে বেটে রেখেছি সেইটা দিয়ে দেবো, অল্প একটু জলে মিক্স করে এবার মশলাটা ভালো করে কষাতে লাগবে। এতে নুন এই হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দেবো, মশলাটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা মানে একদম তেল ছেড়ে না আসবে ততক্ষণ মশলাটা কষতে থাকবো। আর এতে অল্প চিনিও দিয়ে দেবো, কষাটা অনেকটা হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে সোয়াবিন দিয়ে আর একটু কষবো, সোয়াবিন গুলো জল নিংড়ে দেবো, এবারে আবার কষবো, লাস্টে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেবো, ব্যাস। এইভাবে সোয়াবিন রান্না করলে এর একটা অসাধারণ স্বাদ পাওয়া যায়, যে এই দিয়েই আপনার এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। আমাদের বাড়ির সবাই সোয়াবিন খেতে খুব ভালোবাসে। আমার কষা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো, অল্প জল দেবো, বেশি জল দেবো না, কারণ এটা শুকনো শুকনো হবে, মাংসের মতো শুকনো শুকনো করবো, আলুটা আর সোয়াবিনটা সেদ্ধ হওয়ার মতন জল দেবো।
বেশি জল দেব না। ব্যাস এরপরে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দেবো, হয়ে যাবে। আর একটু জল দেবো, ব্যাস আর জল দেবো না। রান্নাটা হয়ে গিয়েছে, এবারে এতে একটু ঘি দেবো। ব্যাস হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। খাওয়া দাওয়া রান্নার পরে, রান্না তো দেখালাম তোমাদের, তারপরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম। ওই যে বিছানা এখনও রয়েছে, বিছানা এখনও তোলা হয়নি। আর দুপুরবেলা শুলেই যেন শীতকালে উঠতে আর ইচ্ছা করে না, উঠে সন্ধ্যা টন্ধে দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল উঠতে দিয়ে। এবারে মেয়ে এখানে পড়তে বসেছে, এবারে ওকে খেতে দেবো। ওকে একটুখানি হরলিক্স দেবো, চা আর দেবো না। তাই চলো চা চা আর আমরা খাবো চা, চলো চাটা করে আসি। না হরলিক্স খাবে না, চা খাবে। এই যে ওখানে চা বসিয়েছি, জল বসিয়েছি, আর একটু দুধ জাল দিয়েছি, চকলেট কমপ্লেন। তাই ওকে দুধ দিয়ে হরলিক্স বানিয়ে দেবো, চকলেট কমপ্লেন বলছি, চকলেট হরলিক্স। আর এই যে আমরা খাবো চা, তাহলে চলো করে নিই, তারপরে দেখাচ্ছি। লিকার চাই খাবো, খাবো না। হ্যাঁ হরলিক্স খাবো না, না হরলিক্স সকালবেলা চা, দুপুরবেলা হরলিক্স। ওরা হরলিক্স দিয়ে দিয়েছি আর বলছে চা খাবো, হরলিক্স খাবো না। ঠোঁট ফেটেছে, বোরোলিং লাগাবি, তাড়াতাড়ি খা ওটা, খেয়ে পরে খাচ্ছি। চলো খা, আমার চা ফুটে যাচ্ছে, চা করে নি। সন্ধ্যার পরে আর তোমাদের সামনে কথা বলিনি, চা খাওয়ার পরে রুটি করে নিয়েছিলাম, নিয়ে এখানে বসে বসেছিলাম। আর মেয়ের এখন খিদে পেয়ে গেছে, পড়াও হয়ে গেছে, তাই খেতে চাইছে। এখন ওই ঘরে গিয়ে টিভি দেখছি, আর খেতে দিই চলো, তারপরে আবার কথা বলছি। লাইটটা যা, ফোনের লাইটটা যা, হ্যাঁ।
তাহলে এবারে খেয়ে নি রুটি আর এই ডাল্লা, সোয়াবিনের ডাল্লা ওদেরও খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নি। আর ভিডিওটা আর বড় করব না, সেই সকালবেলা শুরু করেছিলাম। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন বাই বাই, টাটা, গুড নাইট।